পৌঁছে সিটিভির নিউজ আপডেটে। উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, শুরু হবে ভোট গণনা। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ভোট দেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন। জয়ের ব্যাপারে তারা দুজনেই আশাবাদী, তবে তৈমুর অভিযোগ করেন কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। অন্যদিকে আইভি জানান ইভিএম এর কারণে ভোট গ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে, কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। অন্যদিকে কমিশনের পক্ষে পর্যবেক্ষণে গিয়ে কমিশনার মাহবুব তালুকদার বলেন শেষ সময়ে সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন। দেশের কোথাও ভূমিহীন আছে কিনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুরে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সরকার প্রধান জানান আওয়ামী লীগের সময়েই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের ফয়সালা রাজপথে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক মানববন্ধনে একথা বলেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। তিনি আরও বলেন গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা করে বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ, স্বাস্থ্যবিধি মেনে চলবে বৈঠক, তবে করোনার নতুন ধরন অমিক্রন বিস্তারের জন্য বাড়তি কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের প্রথম এই অধিবেশনে বিধি অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই বছরের অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে, করোনার প্রকোপ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্টল নেওয়া, প্রকাশকদের দুই ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 1 ফেব্রুয়ারির বদলে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বছরের বইমেলা। গত বছরও করোনার কারণে 18 মার্চ শুরু হয়েছিল। সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কমিটির পদত্যাগ সহ 3 দফা দাবিতে রোববার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা, আটকে দেয় শিক্ষক ও শিক্ষার্থীদের বাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। গতরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। এই ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি। মন্ত্রণালয়ের আশ্বাসের পর কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়া হয়। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সমিতির সভাপতি মমতাজ উদ্দিন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শালনা থেকে টঙ্গী পর্যন্ত বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। দর্শক, এবার জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপাসনালয়ে প্রায় 10 ঘন্টা আটকে রাখার পর 4 জনকে ছেড়ে দিয়েছে হামলাকারী, সবাই অক্ষত ও নিরাপদে আছেন। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাদের মুক্ত করার সময় বন্দুকধারী নিহত হয়। পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডাক্তার আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোলিফিল শহরে একটি উপাসনালয়ে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখেন এক ব্যক্তি। এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। যুব বিশ্বকাপের মিশন শুরু করছে আজ, নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগার যুবারা। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে 155 রানে হারিয়েছে রাকিবুল হাসানেরা, তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন তারা। শেষ 5 বারের দেখায় ইংল্যান্ডের বিপক্ষে শতভাগ জয় পায় টাইগার যুবারা। টুইটারে এক পোস্টে ঘোষণা দিয়ে ভারতের টেস্ট অধিনায়কের পদ ছেড়েছে বিরাট কোহলি। সাদা পোশাকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক 60 ম্যাচের ক্যারিয়ারের ভারতকে জিতিয়েছেন 40টি। রঙিন পোশাকের নেতৃত্বেও উজ্জ্বল ছিলেন তিনি। গেল বছর টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
শেষ করছি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির সন্ধ্যা সংবাদে।